আপনাদের স্বাগত। অতিরিক্ত বর্ষার ফলে কলা চাষে ক্ষতি, কলা চাষীদের মাথায় হাত। দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে কলার জমিতে জল জমে যায়, যার ফলে গাছে কলা পেকে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান চাষিরা। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে কলা, তাতে লাভ না হয়ে লোকসান হচ্ছে বলে জানান চাষিরা। এবছর দাদা সিঙ্গাপুরের বাজার খুব কম, কম বলতে 5 টাকা কেজি লোড হয়েছে এখন। হ্যাঁ, কেজিতে 5 টাকা কেজি লোড হচ্ছে। দাম এর আগে ছিল, তবে বর্ষার কারণে কলা মাঠে পরিস্থিতি খুব খারাপ, বর্ষার কারণে নষ্ট হয়ে গেছে। এর ইতে চাষিও এখন ক্ষতিগ্রস্ত এবছর খুব। গত বছর যেমন বর্ষায় আপনার নষ্ট হয়ে গেছে সমস্ত কিছু, ফসল টসল কলা টলা বৃষ্টিতে ডুবি গেছিল জলে। কিন্তু এবার ঝড়ে তো পড়েনি বেশি কলা। এবার ঝড়ে না পড়লেও আপনার বর্ষাটা নামলা হলো, আর দ্বিতীয়ত মানে বাজারের পরিস্থিতি খুব খারাপ এবছর। এখন 5 টাকা কেজি কলা বিক্রি হচ্ছে। হ্যাঁ, 5 টাকা কেজি কলা বিক্রি করে চাষি এখন এই দামে বিঘা প্রতি চাষিদের কিরকম থাকবে? বিঘা প্রতি বলতে আপনার এখন যে দাম, এ দামে চাষিদের লস হবে, চাষিদের লস হবে। ওর মালটা বেচা কিনা করতে হবে, কাঁচা জিনিস রাখা যাবে না, বেচতে হবে এই। কিন্তু মাঠে তো কলা পাকছে, ধরেন চাষি ধরে রাখতে পারবে না কলা। এখন কি কলার আমদানি বেশি হবে? কলার আমদানি এখন বেশি, বেশি বলতে মানে বর্ষার কারণে এবার জমিতে জল উঠে গেছে, জল উঠে গিয়ে কলা পেকে যাচ্ছে। মানে পুষ্ট কলা পুষ্ট হয়ে যা পাকছে পাকছে, মানে জালি কলা হওয়া পুষ্টগুলো পেকে যাচ্ছে। এবার বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে। এবার কাঁচা জিনিস নষ্ট তো করা যাবে না, এবার ওই কারণে ধরেন চাষি বিক্রি করছে, কিছু তো করার নেই। বাজারের পরিস্থিতি খুব খারাপ দাদা। আচ্ছা, এই কলাটা এখন যাবে কোথায়? এই কলাটা আপনার যাবে দিল্লি, এই কলাটা যাবে দিল্লি। দিল্লি যেতে গাড়িতে পেকে যাবে না কি অবস্থা? গাড়িতে হয়তো কিছু পরিমাণে পাকেও, হ্যাঁ আবার পাকেও না এরকম। এই কলাটা সাইড করে রাখো, এটা উপরেরটা। এবার গাড়িতে যেতে যেতে কিছু পাকে, পাকে না তা না, দেখা যাচ্ছে হয়তো গাড়িটা 700 কান্দে মাল গেল, 700 কান্দে মালে বলতে দেখা গেলো 20 কান্দে হয়তো পেকেও যেতে পারে, না যাওয়ার কিছু নেই। কাঁচা জিনিস পাকতে পারে, ধরেন পাকে, এরকম হয়। আপনার নাম? আমার নাম আলমগীর মালিক। বাড়ি? আমার বাড়ি নদিয়া বারবাপুর করিমপুর থানা। পরিস্থিতি একটু বলবেন। কলার পরিস্থিতি খুব একটা ভালো না, সব পেকে যাচ্ছে কলা, তো চাষিদের এখন ক্ষতি হচ্ছে। গাছে পেকে যাচ্ছে? হ্যাঁ। এগুলো কিভাবে সংশোধন করা যায়? সংশোধন বলতে গেলে তো মানে এখনকার সময়তে বর্ষা বুঝতে পারছেন, পানি হয়ে আছে জমিতে, পানি হয়ে গেছে, তার লেগে পেকে যাচ্ছে। তাহলে এখন কৃষকের কি লাভ কেমন হচ্ছে? লাভ ভালো হবে না এবার, না ভালোই লাগছে মোটামুটি, ভালো খারাপ না। তো আপনার পেকে যাচ্ছে গরমে, ঠিক না, 50 আছে 60 আছে 70 আছে, তারপরে 150 টাকা আছে, মানে কলা বুঝি। হ্যাঁ, কান্দি। আমার নাম শামসুল শেখ। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারে সুব্যবস্থা আছে। এছাড়াও এক্সরে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। নবরূপে নতুন সাজে নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।